যে আপনারা জানেন যে কাতারে এখন অর্থনৈতিক অবরোধ চলছে, রাজনৈতিক অবরোধ চলছে। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? পড়লে আর আচ্ছা, কতদিন ধরে এখানে কাতারে আছেন? 21 বছর ভাই। আমার বাড়ি শমশেরনগর। শমশেরনগর আমাদের মূল এদারে প্রায় 50 থেকে 60 হাজার আছে। দেশের বাড়ি কোন জায়গায়? ওর দেশের শ্রীমঙ্গল। এসব কথা তো অবশ্যই মনে হয়, ওখানে আসতে একটু আমরা মোটামুটি এই সৌন্দর্য দেখে আমরা দেশের কথাই ভুলে যাই। ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি। আমি তো সুদীপিন্দ, আমি এই কাতারে এসে অত্যন্ত আশ্চর্য হই। আমরা অনেকের সাথে পরিচয় বাংলাদেশিদের, শামীম ভাই নামে পরিচিত। আজ কেমন শামীম ভাই, কেমন আছেন আপনারা কাতারে? আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কাতারে ভালো আছি। এক্স্যাক্টলি কাতার সম্পর্কে বলতে গেলে আমি একটু যদি সংক্ষেপে বলি, যে আপনারা জানেন যে কাতারে এখন অর্থনৈতিক অবরোধ চলছে, রাজনৈতিক অবরোধ চলছে গত কয়েক বছর যাবত। বাট এর প্রভাব বিন্দুমাত্র কাতারে পড়েনি, বিকজ অব এখানকার যে নেতৃত্ব, অত্যন্ত সৎ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব এবং ইয়াং ডায়নামিক নেতৃত্বের কারণে এখানকার যে পণ্যের মূল্য অত্যন্ত কম, যেটা বিশ্বাসযোগ্য নয়। আমার মনে হয় পৃথিবীতে যতগুলো দেশ আছে এখন, এই দেশগুলোর মধ্যে সবচাইতে কম পণ্য মূল্য এখন কাতারে। অ্যাকচুয়ালি আমি আমার লাইফে 88টা দেশে গিয়েছি এবং এই মুহূর্তে 27টা দেশে আমার নিজের অফিস আছে, তার মধ্যে সবচেয়ে কম পণ্যমূল্য হলো কাতারে। আমি যদি বলি যে ভেজিটেবল বিক্রি, মাছ বিক্রি, তারপরে ফার্নিচার বিক্রি, তারপরে গাড়ির মেকানিক, এগুলো 90% অ্যাবাভ হলো বাংলাদেশিদের নিয়ন্ত্রণে। দেন কাপড় বিক্রি, আবায়া বিক্রি, আবায়া বিক্রিটা এখানে আলাদাভাবে বলতে হয় এই কারণে যে এক একটা আবায়া বা যেটা বাংলায় বলে বোরখা, 5,000, 7,000, 10,000 কাতারি রিয়াল, অর্থাৎ মিনিমাম 1,00,000 টাকা বাংলাদেশি টাকায়, তো এইটা 95% ওন করে বাংলাদেশিরা। আপনারা ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা মন্ট্রিল থেকে বা কানাডা থেকে বেড়াতে আসবেন, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন, এখানে যারা প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা কাতারে মোটামুটি আমরা ভালোই আছি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সম্পর্কে আমরা দেশ বিদেশে সবাই অবগত আছেন, তো সেই হিসাবে মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে কাতার সবচেয়ে ভালো অবস্থানে। বাঙালি সহ বিভিন্ন দেশের যে শ্রমিকরা এখানে কাজ শ্রম দেয় বা কাজ করে, ব্যবসা বাণিজ্য সহ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, এবং কাতার একটা উন্নত দেশ, সেই হিসাবে কাতার অনেক ভালো। মৌলভীবাজারে কেমন আছে? অনেক আছে, আমাদের মৌলভীবাজারে প্রায় 50 থেকে 60 হাজার আছে। মৌলভীবাজারে আছে, সব মিলেমিশে আছে সবাই। আমরা সবাই বিভিন্ন সংগঠন বা সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা সবাই আন্তরিকতার সাথে আমরা সবাই আছি। যে কোনো আশয় বিষয়ে আপদে বিপদে একজনে আরজনের জন্য দেশে মিস করেন? হ্যাঁ অবশ্যই, এটা তো অনিবার্য, নিজের মাতৃভূমি, এটা তো সবাই। 2022 সালে যে খেলা হবে বিশ্বকাপ, তা নিয়ে কেমন আয়োজন কাতার সরকার? কাতার সরকারের যে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা সারা বিশ্বেই কাতারকে ধন্যবাদ জানাচ্ছি যে কাতারের যে 2022 সালের ওয়ার্ল্ড কাপ ফুটবলের যে আয়োজন করছে, এটা অসাধারণ, অসাধারণ বলতে গেলে। এবং যে ধরনের তারা যে স্টেডিয়ামগুলো অলরেডি ওগুলো হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 2-1টা স্টেডিয়াম কিছুটা বাকি রয়েছে, 2-3টা স্টেডিয়াম অলরেডি যোগ করেছে, ওপেন করছে, গতকালকেও খেলা হয়েছে, এবং আগামী 24 তারিখে একটা ফাইনাল খেলা আছে গালফ এশিয়ান ফুটবল টিমের, সৌদি এবং বাহরাইনের মধ্যে ফাইনাল ম্যাচটা হইব। ভাই দেশের বাড়ি কোন জায়গায় আপনার? ভাই আমার বাড়ি শমশেরনগর। শমশেরনগর? এখানে কি বেড়াইতে আইছেন? জি ভাই, আমরা তো এখানে মাঝে মাঝে আই। কেমন লাগে? খুব ভালো, খুব সুন্দর। প্রেল কাতার আসা কথা, যে কারণ কাতারের মাঝে একটা খুব সুন্দর একটা জায়গা, যারা একবার আইসে এরা বুঝতে পারে। যে আমি এর লাগে অনুরোধ করবো, যারা কাতার আছে, যারা প্রবাসীরা কাতার আছে, এরা একবার আউক, প্রেল কাতার আউক, দেখুক এত সুন্দর জায়গা। আর আপনারা এত দূর থেকে আইসো দেখার লাগিয়া দেখে যোগা, বা আমরা আসলে প্রবাসীরা আগে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাই আপনি যে সুন্দর কানাডা থেকে এখানে আসছেন কাতার সৌন্দর্য করার জন্য। তো আমরা কাতারে মোটামুটি খুব ভালো আছি, এমনি আমরা বাংলাদেশ কমিউনিটির লোকজন নিয়ে আমরা মোটামুটি ভালো ইয়েতেই আছি, আমাদের মধ্যে কোনো ইয়ে নাই, ভেদাভেদ নাই। যদিও এখানে রাজনৈতিক অনেক সংগঠন আছে, আমরাও প্রায় সব এখানে আমরা প্রায় বেড়াইতে আসি, সময় কাটানোর জন্য, বিনোদনের জন্য অনেক সময় বেড়াতে আসি। দেশের কথা মনে হয়নি? দেশের কথা তো অবশ্যই মনে হয়, ওখানে আসলে একটু আমরা মোটামুটি এই সৌন্দর্য দেখে আমরা দেশের কথাই ভুলে যাই।
কতদিন ধরে কাতারে আছেন আপনি এখানে? তো প্রায় প্রায় 8 বছর ধরে আছে। আচ্ছা, কেমন ব্যবসা ব্যবসা চলে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। আচ্ছা, বাংলাদেশে কেমন এখানে? বাংলাদেশে অনুমানে কোন 4 লাখের মতো নাকি এখানে কাতারে? 4 লাখ? 4 লাখ। আচ্ছা, কতদিন ধরে দেশে বসে যান না? আজকে আইসি মনে হয় 18 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এমনি আপনারা এখানে সব কিছুই পান? বাংলাদেশের সব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলছে, সব কিছু পাওয়া যায় এখানে। ইনশাআল্লাহ সব কিছু পাওয়া যায়। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? পড়লাত ভাই। আচ্ছা, কতদিন ধরে এখানে কাতারে আছেন? 21 বছর। 21 বছর। কেমন চলে ভাই ব্যবসা? ভালো। কত কেমন আছে বাংলাদেশে আপনাদের এখানে? প্রচুর প্রচুর বাংলাদেশি আছে। কিন্তু মার্কেটে যা দোকান আছে সব বাঙালি। আচ্ছা আচ্ছা। এই মার্কেটের নাম কি তাই? এটা সুকাল আলী। কিছু মানুষ, কিছু বাঙালির জন্য আমরা লজ্জিত, নাহলে আলহামদুলিল্লাহ সবাই আরামে আছি, শান্তিতে আছি, ভালো আছি। মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, পাঁচ ওয়াক্ত নামাজ, আলহামদুলিল্লাহ ন্যায়ের পথে আছি আমরা আলহামদুলিল্লাহ। আর দেশে জানি না, দেশে তো গিয়ে আইছি ভাই, তো গত 25 তারিখ আইছি, ইনশাআল্লাহ আগামীতেও যাইতাম। দেশের বাড়ি কোন জায়গায়? দেশে শ্রীমঙ্গল। 2022 সালে যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপকে সামনে রেখে কাতারকে সাজানো হয়েছে, নানা রঙের কাতারকে সাজানো হয়েছে। আজকে এই পার্ল সিটিতে এসে কাতারের আমি অনেক কিছু হয়তো একদিনের জন্য তুলে ধরতে পারিনি, কিন্তু আমি যা দেখলাম তার এই সিটিকে সুন্দর করে সাজানো হয়েছে, যাতে সারা বিশ্বের মানুষকে, যারা ফুটবল প্রেমী, তাদেরকে আলোকি এখানে আনতে পারে। এবং আমাদের যারা প্রবাসে আছেন কাতারবাসীরা, তারা মিলেমিশে আছে এখানে এবং ভালোই আছে, এবং যারা সবসময় তাদের দেশের কথা মনে হয় এবং দেশের প্রতি তাদের যে আকুলতা, দেশের প্রতি যে ভালোবাসা, শত ব্যস্ততার মধ্যে তার প্রিয় দেশ যেন ভালো থাকে এবং আমরা যেন আমাদের প্রিয় দেশকে দেশে বিদেশে তুলে ধরতে পারি, এটাই প্রবাসীদের, কাতারের প্রবাসীদের প্রত্যাশা। আমি কাতারের পার্ল সিটি থেকে মোহাম্মদ আব্দুস সবুর, সিলেট টু মন্ট্রিয়েল। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানি দেখো দুপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ।